পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরেও বড় ষড়যন্ত্র, এখনও সক্রিয় বিরোধিতাকারীরা, সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, সবাই কিছু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে। কারা ছিল স্বপ্ন সেতু নির্মাণে বাধা? পছন্দের প্রতিষ্ঠানকে কাজ না দেয়ায় বিশ্বব্যাংকের কল্পিত অভিযোগ কি থোপে টিকেছিল? জট খোলে দোদকের অনুসন্ধানে। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই ক্রিয়েটেড, তাদের কিছু মানুষ এখান থেকে কিছু সুশীল আর কিছু মানুষকে তারা ব্যবহার করেছে, এই অমূলক অভিযোগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুমিল্লা সিটি নির্বাচনে ভোটারের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি, জয়ের আশা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চার দিন পর সিসিইউ থেকে নেওয়া হলো কেবিনে, বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠক। গ্যাস বেলুন কিনতে জড়ো হয়েছিল শিশুরা, হঠাৎ বিস্ফোরণে মাদারীপুরে দোকানি নিহত, একজনের পা বিচ্ছিন্ন, সিলিন্ডার ছিটকে ঘরের উপর পড়ে আহত আরও কয়েকজন। তথ্য গোপন করে সাধারণ কন্টেইনারে আসছে বিপজ্জনক কেমিক্যাল, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডি, আমদানিকারকদের লাইসেন্স বাতিলের প্রস্তাব। এবং কুড়িগ্রামে ডুবেছে অর্ধশত গ্রাম, পানির নিচে 37টি বিদ্যালয়, চরম দুর্ভোগে বানভাসীরা, পাহাড়ের ঢলে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল আবারও প্লাবিত। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য রয়েছে, এমনটা জানিয়ে সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, এত চ্যালেঞ্জ নিয়ে করা সেতু 25 জুন যেন উদ্বোধন না করা যায় তার অপচেষ্টা করছে একটি মহল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডক্টর ইউনুসকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার পরও তিনি বিশ্বব্যাংকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে প্ররোচনা দেন। এই আলোকোজ্জ্বল সেতু যেন পরিপাটি সক্ষম বাংলাদেশের নতুন স্মারক হয়ে জেগে উঠেছে প্রমত্তা পদ্মার বুকে। মাত্র কদিন বাদেই এর সুফল ভোগ করতে শুরু করবেন দেশের আপামর মানুষ। স্বপ্নের এই সেতুর উদ্বোধনী ক্ষণের জন্য যখন প্রস্তুত হচ্ছে গোটা দেশ, ঠিক তখনই 25 জুনকে ঘিরে নাশকতার ছক কষা হচ্ছে বলে জানালেন খোদ সরকার প্রধান। বুধবার সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীর সব বাহিনীকে সতর্ক থেকে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দেন। যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা মানে উদ্দেশ্য আছে, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি, কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা, এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের টাকার কাছ থেকে আগুন জ্বলছে, এটা কি করে হয়? কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক, যেই জন্য বলবো যে সবাই কিছু সতর্ক থাকতে। দেশ এখন উন্নয়নের পথে, জানিয়ে শেখ হাসিনা আবারও ডক্টর ইউনুসের দেশবিরোধী ভূমিকার কড়া সমালোচনা করেন। ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো। যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম, সমস্ত টেলিকমিউনিকেশন আগে সব অ্যানালগ ছিল এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে, তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল, কিন্তু সেই লোকই ইউনুসের প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকাটা বন্ধ করে দিয়েছিল বলে আমি তখন ঘোষণা দিয়েছিলাম।
পদ্মা সেতু নিজের টাকায় করব। পরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে দেয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে দেশে বিদেশে, এসবই পুরনো খবর। তবে সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করেছেন কারা, কেন, কোন স্বার্থে দুর্নীতির কল্পিত অভিযোগ তুলে থামিয়ে দিতে চেয়েছিল স্বপ্নের সেতুর নির্মাণ যাত্রা, সেই বয়ান কিছুটা উঠে এসেছে দুদকের তৎকালীন কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর মুখে। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী আফজাল হোসেন। ধূসর রঙের কংক্রিট ও স্টিলের তৈরি স্বপ্নের পদ্মা সেতুতে দুর্নীতির কালিমা লেপনের ষড়যন্ত্র হয়েছিল দেশে বিদেশে। একটু পেছনে ফেরা যাক। $290 কোটি পদ্মা সেতুর জন্য $120 কোটি ঋণ চুক্তি হয় বিশ্বব্যাংকের সঙ্গে। এডিবি, জাইকা, আইডিবিও $115 কোটি ঋণ দেওয়ার চুক্তি করে। কিন্তু কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে একে একে সরে যেতে থাকে সংস্থাগুলো। প্রথমে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার তদবির করে বিশ্বব্যাংক। মূল্যায়ন করে দেখা যায় প্রতিষ্ঠানটি অদক্ষ। এরপরও দেন দরবার করতে থাকে তারা, যোগ্যতা প্রমাণের সুযোগও দেওয়া হয়। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তখনই পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিশ্বব্যাংক। এরপর নিয়ে আসে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পরামর্শক নিয়োগ নিয়ে ঘুষের কল্পিত অভিযোগ। দুদকের তদন্তে সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়। দুর্নীতি করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে মর্মে যে সমস্ত কথাগুলি বলছে সবই উদ্দেশ্যমূলক। এটা অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই ক্রিয়েটেড। তাদের কিছু মানুষ এখান থেকে কিছু সুশীল আর কিছু মানুষকে তারা ব্যবহার করেছে, এই অমূলক অভিযোগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির তদন্তে সংস্থাটির 3 সদস্যের একটি দল আসে ঢাকায়, যে দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী লুইস মরিনো ওকাম্পো। দুদকের সঙ্গে বৈঠক করলেও দুর্নীতির ষড়যন্ত্র সংক্রান্ত কোনো প্রমাণ দিতে পারেননি তারা। অদৃশ্য সেই ডায়েরিটিও সৃজন করা হয়েছে ক্রিয়েটেড, এবং যে মেলের ভিত্তিতে আপনার সাইলেন্ট এজেন্ট নিয়োগের কথা বলা হয়েছে সেটা তো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, এটাও ক্রিয়েটেড। এবং পুনঃমূল্যায়নের জন্য যে রিকোয়েস্ট টিকোয়েস্টগুলা প্রক্রিয়াগতভাবে করা হয়েছে সবগুলো ইচ্ছাকৃতভাবে এবং সরকারকে মেলাইন করার জন্য। তারপরও বিশ্বব্যাংকের সুরে সুর মিলিয়ে দুর্নীতির অভিযোগ করতে থাকে এদেশীয় কিছু সুশীল। বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠ গরম করতে থাকে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি নির্বাচনের খবর জানাবো। উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকালের এক পশলা বৃষ্টির মধ্যেও দেখা যায় কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। 105টি ভোট কেন্দ্রে এবারেই প্রথমবারের মতো নজরদারি চলছে সিসি ক্যামেরায়। ভোট শান্তিপূর্ণ করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররাও। আগামী 5 বছরের জন্য কুমিল্লা নগরীর নতুন মেয়র বেছে নিতে ভোর থেকেই কেন্দ্রগুলোতে সরব উপস্থিতি ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় বৃষ্টি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তুমুল এই বৃষ্টিতেই দীর্ঘ লাইনে অপেক্ষা ভোটারদের। কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। অনেক শৃঙ্খলা আছে, মানুষের পিছনে একজনের পর একজন লাইন দেওয়া আছে, কোনো উচ্ছৃঙ্খলা নাই। দেখাই দিচ্ছে আমরা সকল সহজ হয়েছে, আমরা তাড়াতাড়ি দিয়ে ফেলছি। সুন্দর পরিবেশ, আমরা নিরপেক্ষ সুন্দর একটা পরিবেশ চাইছি যাতে সুষ্ঠু সম্বলভাবে আমাদের ভোটটা হয়। ভোট দিতে আসছে আমরা খুব সভ্য শান্ত মতো, আমরা ভোট দিতে আসছি, কোনো যায় ঝামেলা নাই, কিছু নাই। আমার প্রিয় কুমিল্লাবাসী, যারা ভোট দেয় তারা যেন প্রত্যেকেই সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিতে পারে। সকল আইন শৃঙ্খলা কর্মকর্তাদের কাছে আমার এটা অনুরোধ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সুন্দর একটা আইন শৃঙ্খলা পরিকল্পনা গ্রহণ করেছে, সে অনুযায়ী কাজ চলছে। আপনারা ভোটারদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে।
এদিকে অনভ্যস্ততার কারণে শুরুতে ইভিএমে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কাটিয়ে ওঠে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। একটু অনভ্যস্ততা আসলে ওই ইভিএমে কাজ আসলে আমাদের তো রেগুলার হয় না, হঠাৎ করে হয়তো কাজে আসতে একটু হইতে কোনো জিনিসের সাথে কাজটা স্টার্ট আপ করতে একটু সময় নেয়, হয়তো প্রথম প্রথম যেহেতু এখন আর্লি আওয়ার পরে এরকম কিছু থাকবে না। নগরীর 27টি ওয়ার্ডে ভোটার 2,29,920 জন। নতুন নির্বাচন কমিশনের অধীনে পুরো সিটিতেই ভোট হচ্ছে ইভিএমে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে পছন্দের প্রতীকে দিতে পারছেন ভোট। এখন মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে জানা যাবে কি ছিল কুমিল্লাবাসীর মনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। এই মুহূর্তে বর্জপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী রাশেদ লিবন, ইসলামী আদর্শ বিদ্যালয় কেন্দ্রে আছেন কামরুজ্জামান মামুন এবং হোচ্চা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন ধ্রুব ব্যানার্জি। সরাসরি তাদের কাছে যাব, প্রথমেই যাব ধ্রুবর কাছে। আমি এখন যেই কেন্দ্রটিতে আছি, এই কেন্দ্রটিতে এখন কিন্তু ভোটারদের চাপ অনেকটাই কমে গিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি এই কেন্দ্রটিতে ভোটারদের চাপ অনেক বেশি ছিল। আমরা কিন্তু এখানকার যে প্রিজাইডিং অফিসার আছে তাকে কিন্তু প্রশ্ন করেছিলাম কেন হঠাৎ করে ভোটারদের চাপ কমে গেল। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন তারা সকাল থেকে ভোটারদের চাপ এত বেশি ছিল যে তারা সকালের মধ্যেই মোটামুটি এখানকার যে 80% ভোট কিন্তু তারা কাস্টিং করে ফেলেছেন এবং এরপরে কিন্তু আস্তে আস্তে ভোটারদের চাপ কমতে থাকে। এখন যারা আসছেন মূলত তারা কিন্তু যারা সকালে আসতে পারেনি এবং বিভিন্ন ধরনের বয়স্ক লোকরা কিন্তু এখন এই মুহূর্তে এখানে আসছেন এবং তারা কিন্তু তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারছেন। এছাড়াও কিন্তু এখানে যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যে পর্যবেক্ষক দল তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এসে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা কিন্তু জানিয়েছেন তারা এখানকার বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন এবং কেন্দ্রে গিয়ে গিয়ে কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে নির্বিঘ্নেই মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আমরা তাদেরকে আইন শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন করেছিলাম, তারা কিন্তু বলেছেন যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যতগুলো কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানকার যারা রয়েছে এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু তাদের কাছ থেকে শুরু করে ভোটারদের কাছ পর্যন্ত কারো কাছে তেমন কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন। আজকে সকাল থেকে আমি জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিটি কেন্দ্রই মোটামুটি শান্তিপূর্ণ ছিল। এছাড়া বিচ্ছিন্নভাবে একটি এখানকার যে শাকতলা উচ্চ বিদ্যালয় সেখানে কিন্তু কিছু মানুষ জড়ো হওয়ার চেষ্টা করেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু জড়ো হওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মধ্যস্থতা করেন কিন্তু সেখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজিবি এবং র‍্যাব সদস্যরা সেখানে চলে আসেন। এই মুহূর্তে এটাই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে অন্য একটি কেন্দ্রে বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি এটি আসলে নগরের 15 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র এবং কেন্দ্র হিসেবে 49 নম্বর কেন্দ্র। এবং যদি বলি আসলে এখানকার অবস্থা সেটি হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন ভোটারদের কিন্তু লাইন দীর্ঘ এবং এটি কিন্তু বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কেন্দ্র, দুইটি কিন্তু আসলে একটি পুরুষ এবং একটি নারী। আমরা এখন নারী কেন্দ্রের সামনে দাঁড়ানো, এই যে লাইনটা বা এই যে কিউটা দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে বাহিরে এবং এই লাইনটাই গিয়ে উপরে দোতলা পর্যন্ত গিয়ে ঠেকেছে। অর্থাৎ যেটি হয় দুপুরের পরে 12টা 1টার পরে কিন্তু যারা নারী ভোটার আছেন তারা কিন্তু আসলে গৃহস্থালী এই কাজকর্ম সেরে কিন্তু এই ভোটের ভোট দিতে বা এই ভোট কেন্দ্রে আসেন। তো যে কারণে আসলে এই 1:30টার পর থেকেই আমরা দেখছি যে এই কেন্দ্রে ধীরে ধীরে ভিড় বাড়ছে ভোটারদের এবং ক্রমেই লাইনের যে সারি সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে এবং ভোটাররা কিন্তু অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত যে ভোট সেই ভোটটি দেওয়ার জন্য। আমরা দেখলাম স্বাভাবিকভাবে যেদিনকে আসলে মক ভোটিং হয় সেদিনকে কিন্তু আমরা দেখেছিলাম যে নারী ভোটারের যে আগ্রহ সেটি কিন্তু একটু বেশি। তার উপর আবার কিন্তু এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি, কাজেই এই নারীরাই কিন্তু এই ভোটের এই মাঠে কিন্তু একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বা নারীদের ভোটটাই এবং তারই কিন্তু প্রতিফলন আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কিন্তু নারীদের
ভোটারদের অনেক বেশি, যেমনটি এই কেন্দ্রে এই মুহূর্তে দেখছি। এবং যদিও এখন বলতে গেলে দুই ঘন্টারও কম সময় বাকি আছে, কিন্তু এই সময়টাতেও কিন্তু এখনও কিন্তু ভোটাররা আসছেন, তারা ভোট নাম্বার নিয়ে তাদের যে ভোটের কক্ষ সেটি খুঁজে বেড়াচ্ছেন। তো সব কিছু মিলে বলা যায় যে নারী ভোটারের উপস্থিতি বাড়ছে, এবং এই যে দীর্ঘ লাইন এটি শেষ না হলে কি হবে এমনটা প্রশ্ন সকালবেলায় কিন্তু আমরা রিটার্নিং অফিসার আমাদের জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের মধ্যে মানে চারটা পর্যন্ত কেন্দ্রের মধ্যে যে ভোটাররা থাকবেন তাদেরকে সবাইকেই কিন্তু ভোট দিতে দেওয়া হবে। সেটা যদি সে কারণে যদি কিছুটা বিলম্ব হয়, তারা কিন্তু যারা কেন্দ্রের মধ্যে থাকবেন তাদের সবার ভোট দেওয়া শেষ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। এই মুহূর্তে ইসলামিয়া কলেজের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, জানবো সেই কেন্দ্রের খবর। আমরা এখন যে ভোট কেন্দ্রটিতে রয়েছি এটি ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, এবং এই ভোট কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 1461 জন। এবং এই দুপুরবেলায় এসে আমরা যেমনটা দেখছি যে ভোটার উপস্থিতি সকাল থেকে ঠিক দুপুর 1টা বা 1:30 পর্যন্ত যেমন ছিল, সেই উপস্থিতি এখন অনেকটাই কম, যেহেতু হাতে সময় আছে আর 2 ঘন্টারও কম, 4টায় ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। এবং আমরা এই দুপুরবেলাতেও এসে দেখছি যে ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে কিছুটা কম রয়েছে, আমরা এখন যেটিতে রয়েছি সেখানে। আরেকটি বিষয় এখানে এসে লক্ষ্য করলাম যে যারা আসলে এই এখন পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে যাদের ভেতরে সংকোচ রয়েছে বা যারা এটি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অনুভব করছেন, তাদেরকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা যিনি থাকছেন এই ভোটকক্ষের মধ্যে, সেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আসলে এই ইভিএমটি ব্যবহার করলে তার ভোটটি সঠিক জায়গায় বা তিনি যে জায়গায় দিতে চান সেই জায়গায় পড়বে। সেক্ষেত্রে আসলে ইভিএমে ভোট যারা দিতে পারছেন তারা তো পারছেনই, যারা ইভিএমে ভোট নিয়ে কিছুটা সংকোচ যাদের মধ্যে রয়েছে সেই সংকোচও কিন্তু শেষ পর্যন্ত থাকছে না, কেননা সেটিও আসলে সহজ করে দিচ্ছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। আর আমরা এখন যে ভোট কেন্দ্রটিতে রয়েছি এখানে মোট 8টি ভোটকক্ষ রয়েছে, এর ভেতরে 2টি ভোটকক্ষে মহিলারা ভোট দিচ্ছেন, নারীরা ভোট দিচ্ছেন, আর বাদবাকি যে 10টি ভোটকক্ষ রয়েছে তাতে পুরুষরা ভোট দিচ্ছেন। তো এই যে 1461 ভোট, এই ভোটের অধিকাংশই আসলে এখন পর্যন্ত এখানে ভোট পড়েছে। আমি যতদূর জানলাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে, তারা বলছেন যে প্রায় 70% ভোট এখানে পড়েছে। তো আসলে বলা যায় যে সকাল থেকে খুব বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এবং বেশ সুষ্ঠুভাবে আমরা অনেকগুলো ভোট কেন্দ্র কিন্তু ঘুরে দেখেছি এখন পর্যন্ত এই নগরীর। তো এই প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন এবং ব্যাপক আগ্রহ নিয়ে তারা ইভিএমে ভোট দিতে আসছেন। আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর জানছিলাম সরাসরি। শান্তিপূর্ণ পরিবেশ আর ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড, এমন মন্তব্য করে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আর ফারুল হক রিফাত। অন্যদিকে ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি জানালেও ইভিএমে ত্রুটির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, আর কেন্দ্র থেকে কিছু এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সারের। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় একথা জানান মেয়র প্রার্থীরা। 53.4 বর্গ কিলোমিটারের কুমিল্লা সিটিতে চলছে ভোটের লড়াই। নগরের অভিভাবক বেছে নিতে ইভিএম এর মাধ্যমে নিজেদের সমর্থন দিচ্ছেন ভোটাররা। ভোটের সকাল থেকেই এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র চষে বেড়াচ্ছেন নগরের অভিভাবকের লড়াইয়ে অংশ নেয়া 3 মেয়র প্রার্থী। 8:30 কিছু পরে নগরীর 11 নম্বর ওয়ার্ডে ভিক্টোরিয়া কলেজের স্কুল কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে রিফাত বলেন, নির্বাচনের ফল যাই হোক না কেন মেনে নেবেন তিনি, সেই সঙ্গে জয়ের ব্যাপারে শতভাগ আশার কথাও জানান নৌকা প্রতীকের এই প্রার্থী। চমৎকার, আমি না হলো যিনি নির্বাচিত হবেন আমি প্রথম তাকে ফুলের মালা দেব, প্রয়োজনে আমি জব হয়ে যাব, আমার সরকারকে আমি ছোট করব না, নির্বাচন কমিশনকে আমি ছোট করব না। একই কেন্দ্রে ভোট দেওয়া শেষে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার ভোট কক্ষ কমানো ও নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। একই রুমে 2টা বুথ করা হচ্ছে, সেক্ষেত্রে আমার এজেন্ট কিন্তু 2টা বুথেই থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমার এজেন্ট এক কক্ষে 2 জন রাখা হচ্ছে।
এদিকে সকাল ১০টার কিছু আগে হোসামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় সাক্কু ইভিএম এর ত্রুটি থাকার অভিযোগ তোলেন, তবে ভোটের পরিবেশ আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্তুষ্ট জানান এই মেয়র প্রার্থী। পরিস্থিতি সবই ঠিক আছে, লেভেল প্লেইং ঠিক আছে, কিন্তু ইভিএম পদ্ধতিটা একটা টুডু আছে, মেশিন কোনো কোনো কেন্দ্রে কাজ করতেছে না। জবাব আমি নিচ্ছি ইনশাআল্লাহ, 100% নিশ্চিত আছে। ভোটারদের মন জয়ে টানা ১৮ দিন প্রচারণা চালান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নামা এই তিন প্রার্থী। ভোটের জমজমাট লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি তা জানা যাবে আজই। অভিযোগ পাল্টা অভিযোগ তো ছিলই, এতদিন ধরে প্রতিশ্রুতির ফুলঝুরি ছটিয়েছেন প্রার্থীরা, এবার ভোটারদের পালা। ভোটের দিনে তারাই বেছে নেবেন কে হবেন তাদের পরবর্তী নগরপিতা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লা সিটি নির্বাচনে যে দলের প্রার্থী জয়ী হোক সমান সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউএনজেপি আয়োজিত গ্রাম আদালতের কর্মশালায় একথা জানান তিনি। একটা সুস্থ নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে, আমি যতটুকু জেনেছি যে, কারণ নির্বাচন অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা উন্নত দেশ বানাইতে হয়েছে। যিনি নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, তাদেরকে আমি অভিনন্দন জানাই। উন্নয়নের ব্যাপারে কোনো দল দেখা হচ্ছে না, মানুষ দেখা হচ্ছে। যে জনগণ উপকৃত হবে, সেই জনগণ বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা তাদের সমমর্যাদা সুযোগ সুবিধা পাবে। শুধু কুমিল্লা নয়, আওয়ামী লীগ সারা দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয়, সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে এই সরকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, এবং নির্বাচন যে প্রতিষ্ঠান একটা, সেই প্রতিষ্ঠানটাকে তারা, কমিশন সেটাকে তারা ধ্বংস করে ফেলেছে। এবং আমাদের যে দাবি, যে কথাটা আমরা বারবার বলছি, তো আমরা না, সমস্ত বিরোধী দলই বলছে যে নির্বাচনকালীন সময়ে যদি আপনার নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে নির্বাচন কমিশন যাই থাকুক, যেই থাকুক, তাকে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব হবে না। এদিকে নবম ধাপে 33 জেলার 123টি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। বেশিরভাগ জায়গায় ভোট সুষ্ঠু হয়েছে, তবে চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পাল গ্রামের একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ছনুয়া ইউনিয়নে কেন্দ্রের পাশের মাঠ থেকে একটি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। 33টি জেলার 123টি ইউনিয়নে বুধবার বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিতেই নির্ধারিত সময়ের আগে কেন্দ্রগুলোর সামনে লাইন, উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন সবাই। বেশ কিছু ইউনিয়নে প্রথমবার ভোট হচ্ছে ইভিএমে, এ নিয়ে উচ্ছ্বাসিত ভোটাররা। আগে যে হিয়াতে বাস করা লাগে, দিগলে বাইলে না লাটু বাইলে আরেকটাই লাগে, হিয়াতে হেসে এই দেখা সহজ। আগে তো আর দেওয়া লাগবে, এই টিপ দেওয়া লাগবে। আমি আমার পছন্দের প্রার্থীকে আমি শান্তিভাবে ভোট দিতে পারছি, নিজের পছন্দের ভোটটা দিচ্ছি, কোনো ঝামেলা নাই, গেঞ্জাম নাই। এই ভোট গ্রহণ প্রমাণ করে বর্তমান সরকারের আওতাধীন যে কোনো নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হওয়া সম্ভব। দ্রুত ভোট নেওয়ার জন্য এবং এটা যাতে সুন্দরভাবে এই ভোটটা কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়, সেটা কিন্তু আপনার সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন শান্তিপূর্ণ করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সমস্ত কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ টহল করছে। 25 এপ্রিল 135টি ইউপির তফসিল হলেও শেষ পর্যন্ত ভোট হচ্ছে 123টিতে। বাকি 12টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় 4 দিন পর সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, শারীরিক অবস্থা বিবেচনায় হার্টের অন্য দুটি ব্লক নিয়ে এখন এই কাজ করা যাচ্ছে না। বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। হার্টের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শনিবার মাইল্ড হার্ট অ্যাটাক করেন। এরপর থেকেই এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ছিলেন বিএনপি নেত্রী। হার্টের 3টি ব্লক ধরা পড়ে বেগম জিয়ার।
ভর্তির দিনই পরানো হয় রিং, ছিলেন 72 ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে। অবশেষে 84 ঘন্টা পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিসিও থেকে কেবিনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। হার্টের অন্য দুটি ব্লকে রিং পরানোর বিষয়ে জানতে চাইলে চিকিৎসকরা বলেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে জীবন শঙ্কা না থাকায় এখনই রিং পরানোর পরিকল্পনা নেই। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি ও হার্ট সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রৌমারী ও রাজীবপুর উপজেলায় ডুবেছে প্রায় অর্ধশত গ্রাম। পানির নিচে 37টি বিদ্যালয়, চরম দুর্ভোগে বানভাসীরা। এদিকে ভারী বৃষ্টি ও উজানের পানিতে সুনামগঞ্জের 14টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি ঠন আর ভারী বৃষ্টি পানি মিলেমিশে একাকার, বাড়ছে নদ নদীর পানি, পারব চেয়ে ঢোকে পড়ছে লোকালয়ে, তলিয়ে গ্রাম শহর, হাট বাজার ও রাস্তাঘাট, চরম দুর্ভোগ বানভাসীদের। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জিঞ্জিরাম, কালজানি ও দর্ণী নদীর পানি বেড়ে রৌমারী ও রাজীপুর উপজেলার 49 গ্রাম প্লাবিত হয়েছে। পানিমন্দি অর্ধ লাখেরও বেশি মানুষ, খাবার ও বিশুদ্ধ পানি সংকটে বন্যাতরা। আমাদের স্কুলে পানি উঠেছে, সেজন্য আমরা স্কুলে যাই না। বাচ্চারা যেখান থেকে আসে, যে বাড়িগুলো সেগুলো পানিতে ডুবে গেছে, বাচ্চাদের আসার সমস্যার কারণে আমরা শ্রেণী প্রদান বন্ধ রেখেছি। 37টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েছে বানের পানি, বন্ধ পাঠদান কার্যক্রম। রৌমারী অঞ্চলের ডিসি রোডের পূর্ব পাশ বন্যা প্লাবিত হয়। কিছু কিছু বিদ্যালয়ে একেবারে বিদ্যালয়ের মাঠে পানি এবং বারান্দাতেও পানি সুই সুই করছে। এদিকে সুনামগঞ্জের 16 পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 4 উপজেলার 14টি ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত। বানের জলের সঙ্গে টানা বৃষ্টির ভোগান্তি আরও বাড়িয়েছে বানভাসীদের। চলাফেরা খুবই কষ্টকর, মানুষের বাসস্থানে চলাটা খুব কষ্টকর হয়ে গেছে। পাহাড়ের ডোল পানি সব আইসা, আমরা বাড়ি ঘরে পানি উঠিয়া এখন আমরা বেহাল অবস্থায় আছি। মানুষের বাড়ি ঘর ধরে অতিরিক্ত পানি, রান্দা বাড়া কোনো কোনো কিছু নাই, রাস্তাঘাট ভাঙ্গা, এরপরে আপনার হইতেছে পানি বেশি, বাড়াইতে পারতেছি না। বন্যাতদের সহায়তায় প্রতিটি উপজেলায় 20 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ির ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাব তার কাছে। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়, এই এলাকাটাই গত আজকে সকাল থেকে পানিতে প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান পুরোটাই পানিতে ডুবে গেছে। আমরা সকালের দিকে জানিয়েছিলাম সুরমা নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই বিকেল 2টার পরে পানি আরো বেড়ে প্রায় 13 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পানি কমার কোনো লক্ষণই নেই, প্রচন্ড বেগে পাহাড় থেকে উজানের ঢল নেমে আসছে, লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা জানিয়েছে যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই এলাকায় একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ক্রমাগত পানি বেড়ে যাচ্ছে এবং পানি ক্রমাগত বাড়ার মধ্যে আছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে ছাতক উপজেলার 6টি ইউনিয়নে বন্যায় কবলিত হয়ে পড়েছে এবং 6টি ইউনিয়নে প্রায় 80টি পরিবার বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছিলাম দোয়ারা বাজার উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন দোয়ারা বাজারের উপজেলার প্রায় 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং তাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার অব্যাহত রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই হঠাৎ করে এই পানি বেড়ে যাওয়ার ফলে তারা অনেকটাই বিপাকে পড়েছেন। প্রতিদিন এখন পানি বাড়ছে, প্রতি মুহূর্তেই পানি বাড়ছে, পানি বেড়ে এটা কোন পর্যায়ে যাচ্ছে সেটাই যে এখন দেখার বিষয়। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাহেববাড়ির ঘাট এলাকার পুরো 1/2 কিলোমিটার সড়কে হাঁটুর থেকে কোমর পানি পর্যন্ত নিমজ্জিত হয়ে আছে। এই নিমজ্জিত হয়ে থাকার কারণে মানুষের অনেক দুর্ভোগ বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যটকদের বহনকারী নৌকাগুলি আজকে ছেড়ে যায়নি, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টাঙ্গর হাওর বা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘোরাঘুরি করতেন তারা, আজকে এই পর্যটকদের যাত্রা বাতিল হয়ে গেছে। আপনারা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তারা জানিয়েছেন যে বন্যা মোকাবেলা সব ধরনের প্রস্তুতি তাদের গ্রহণ করা আছে এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছেন। এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সুনামগঞ্জে, দুপুরের সময় আরো থাকছে।
প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বন্যা মন্টানা ও উইসকনসিনে দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া দাবদাহে বিপর্যস্ত ফ্লোরিডার জনজীবন নব্বইয়ের দশকে ছিলেন ডাকসাইটে ছাত্রনেতা রাজনীতিতে ইস্তফা দিয়ে কর্মজীবনের শুরুতে চাকরি করেন বড় কোম্পানিতে বর্তমানে ছোট উদ্যোক্তা তবে এসবের আড়ালে তার আরেক পরিচয় তিনি হেরোইনের মতো মাদকের বাহক তিন মাসের চেষ্টায় বগুড়ার শাহানুর ইসলাম এখন পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের জালে বুলবুলে যা জানাচ্ছেন বিস্তারিত পঞ্চান্ন বছর বয়সী বগুড়ার শাহানুর ইসলাম একজন ছোট উদ্যোক্তা বগুড়ায় তার রয়েছে টেইলার্সের দোকান চুক্তিভিত্তিক মজুরিতে তার দোকানে কাজ করেন কয়েকজন কারিগর তবে তার ব্যস্ততা অন্য কাজে মাসে দুইবার তিনি ঢাকায় আসেন সঙ্গে থাকে শুধুমাত্র এক প্যাকেট বিস্কুট থাকে না ব্যাগ এমনকি মোবাইল ফোনও আর ওই বিস্কুটের প্যাকেটে থাকে হেরোইনের চালান একটি চালান ঢাকার পার্টিকে পৌঁছে দিতে পারলে শাহানুর পায় ২০,০০০ টাকা বেশভূষাই তার প্রধান সম্বল এখন পর্যন্ত কখনোই আইন শৃঙ্খলা বাহিনী তাকে সন্দেহ করে তল্লাশি করেনি একসময় বগুড়ার সান্তাহার কলেজের জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন শাহানুর ডিগ্রি পাশ করার পর ভালো চাকরিও জুটেছিল আমের ব্যবসা করতে গিয়ে জড়িয়ে পড়েন মাদক সিন্ডিকেটে তার অরিজিন থেকে ডেস্টিনেশন ইন বিটুইন সে কোনোভাবেই কোনো সেলফোন ব্যবহার করতো না কোনোভাবেই কারোর সাথে কথা বলতো না এবং কোনো ধরনের যোগাযোগ সে রাখতো না রাজশাহী কিংবা বগুড়া থেকে অপরিচিত নারীর কাছ থেকে হেরোইনের চালান এনে ঢাকায় পৌঁছে দিতেন আরেক নারী মাদক কারবারির কাছে ট্রেনে বাসে বিভিন্নভাবে এসে এখানে আরেকজন বোরকাওয়ালা নারীকে এটা মানে হস্তান্তর করতো সেই তো পূর্বে যতগুলো চালান নিয়ে আসছে সবগুলো চালানেই কোনো না কোনো নারীর কাছে সেটা হস্তান্তর করেছে পুলিশ বলছে মাদক কারবারীরা এখন বাহক হিসেবে বেছে নিচ্ছেন এমন ব্যক্তিদের যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহ করে না বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা তথ্য গোপন করে বিপজ্জনক কেমিক্যাল আমদানি বাড়তে থাকায় চট্টগ্রাম বন্দর ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাধারণ কন্টেইনারে আনা এই বিপজ্জনক পণ্যের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা শেখাউত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে ভয়াবহ রূপ নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবানোর পর সেখান থেকে বিপুল পরিমাণ ব্যাটারি উদ্ধার করা হয় অথচ নথি অনুযায়ী এই চালানে আমদানি হয়েছিল এলইডি লাইট মিথ্যা ঘোষণায় অন্য পণ্যের পরিবর্তে কেমিক্যাল জাতীয় পণ্য আনায় এসব আগুনের ঘটনা ঘটছে সামনের অংশে শুধুমাত্র কিছু এলইডি লাইট আছে পিছনে পুরোটাই হচ্ছে পেন্সিল ব্যাটারি তো এই ধরনের মিথ্যা ঘোষণার কারণে হয়তো এটাকে হ্যাজার্ডাস হিসেবে ঘোষণা করা হয়নি এই অবস্থায় মিথ্যা ঘোষণায় পণ্য আনা বন্ধে আমদানিকারকের লাইসেন্স বাতিলের জন্য কাস্টম এবং বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণার পণ্যগুলো যেগুলো আনা হচ্ছে বিশেষ করে ডিজি কার্গো যেগুলো ডেঞ্জারাস গুডস সেগুলো আইএমও কোড হিসেবে যদি না মেনে আনা হয় বাংলাদেশের এটা ভাবমূর্তির জন্য ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব যদি বিপজ্জনক কন্টেইনার চিহ্নিত না থাকে তাহলে সাধারণ কন্টেইনার সাথে নিচের দিকে রাখলে দুর্ঘটনার সংখ্যা থেকে যায় ডেঞ্জারাস কার্গো যদি ডিক্লারেশন রং ডিক্লারেশন দিয়ে আসে সেটা যেমন জাহাজের জন্য সমস্যা সেটা আমাদের পোর্টের জন্য সমস্যা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ২২ জুন চট্টগ্রাম বন্দর আসছে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় বন্দরে আনা হচ্ছে এই কেমিক্যাল আর এর ফলে যেমন বন্দর ঝুঁকির মধ্যে পড়ছে তেমনি ঝুঁকির মধ্যে পড়ছে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক নৌ চলাচল চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্ন জয় এই সেতু জুড়তে যাচ্ছে দেশের ২১ জেলাকে স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদ থাকছে এই জেলাগুলোতে আজ থাকছে খুলনা জেলার তৃণমূল মানুষের প্রত্যাশার কথা পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি শিক্ষা শিল্প পর্যটন যে কোনো যোগাযোগ বলি এর এর যে কতটা প্রভাব পড়বে তা এই মুহূর্তে কিন্তু আমরা ভাবতে পারতেছি না আমরা হয়তো চার পাঁচটা কথা বলতেছি কিন্তু এর ডিরেক্ট এবং ইনডিরেক্ট যেটা প্রভাব আমি বলবো যে পদ্মা সেতু হওয়ার মানে সম্ভাবনার নতুন দ্বার খুলে গেল দক্ষিণ অঞ্চলে
25 তারিখ আসবে, কবে এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, কবে আমরা পদ্মা সেতুতে স্লোগান দিয়ে দিয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাব। যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, অনেক উদ্যোক্তা আসবে, তখন অনেক বাস কোম্পানি তৈরি হবে, হলে অনেক কর্মসংস্থান হবে। 2005 সালে রূপসা নদীর উপর চালু হওয়া 1.60 কিলোমিটার দৈর্ঘ্যের খানজাহানালি সেতু মোংলা বন্দরের সাথে যোগাযোগ স্থাপন সহ এই অঞ্চলের আমূল পরিবর্তন ঘটিয়েছে। এ থেকেই বোঝা যায় 6.5 কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নসেতু পদ্মা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় কতটা ভূমিকা রাখতে যাচ্ছে। আজ এ পর্যন্তই, স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য বাগেরহাট। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। দেশের বাইরের খবর। প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র। একদিকে যখন দাবানলে পুড়ছে, ঠিক তখনই ভয়াবহ ঝড় ও বন্যার কবলে মন্টানা ও উইসকনসিন। ভেঙে পড়েছে বহু ঘর বাড়ি ও গাছপালা। অন্যদিকে তীব্র দাবদাহে বিপর্যস্ত ফ্লোরিডার জনজীবন। একটানা প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশটির মন্টানা অঙ্গরাজ্যের গার্ডিনার অঞ্চল। সেখানকার 150 বছরের পুরনো ইয়েলোস্টোন পার্ক সহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে অচল অবস্থা। তলিয়ে গেছে ঘর বাড়ি, ভেঙে পড়েছে বহু গাছপালা। স্থানীয়দের পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলোতে আটকা পড়েছেন অন্তত 1000 পর্যটক। তাদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরাও। অন্যদিকে প্রচণ্ড ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের আরেক পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিন। ঝড়ের তাণ্ডবে অঙ্গরাজ্যটির ম্যাডিসন শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা, উপড়ে গেছে বহু গাছপালা, রাস্তার উপর গাছ পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল, ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে যখন ভয়াবহ বন্যা আর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, ঠিক তখন তীব্র দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা। অঙ্গরাজ্যটির মায়ামিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। এতে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে সেখানকার দৈনন্দিন জীবনযাপন, ফলে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন শহরটিতে ঘুরতে আসা পর্যটকরাও। আফরিন মৌ। বর্ষা বরণের খবর। পঞ্জিকার হিসেবে প্রকৃতিতে এসেছে বর্ষার ঘন ঘটা, আর তাই নগর জীবনে চিটচিটে গরমে আষাঢ়ের পরশ দিতে রাজধানীতে আয়োজন করা হয় বর্ষা উৎসব। নীলময়ূরের পেখম মেলে নয়, জল থই থই মেঘে নয়, বুধবার সকালে আকাশটা ছিল স্বচ্ছ সাদা, চারপাশে ছিল রোদের সোনালি আভা। অথচ এদিন পহেলা আষাঢ়, বর্ষা শুরুর সকালে বৃষ্টি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আগতদের মুখে ছিল বৃষ্টির গান। শহুরে জীবনের নানা ব্যস্ততার মাঝেও বর্ষা উৎসবে অংশ নেওয়া মানুষজন বলছেন, মানসিক শান্তির পরশ এনে দেয় এ ধরনের আয়োজন। বর্ষা যখন আসে তখন মনে হয় যে একটা নতুন আশা সঞ্চার হলো। কালিদাস থেকে রবীন্দ্রনাথ হয়ে হাল আমলের কবি সাহিত্যিক সবাই বলেছেন বর্ষা প্রীতির কথা। শুধু তাই নয়, 6 ঋতু নিয়েই রচিত হয়েছে অজস্র গান কবিতা। বাঙালিত্বের যে বহিঃপ্রকাশ আজকের এই যে এই বর্ষা বরণের মধ্যে দিয়ে যেটি হলো, এমন আয়োজন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সত্তাকে তুলে ধরে জানিয়ে আয়োজকরা বলেছেন আসছে দিনেও বর্ষা বরণের ধারা অব্যাহত রাখতে চান তারা। আমরা একটি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে পারবো, এমন একটি উৎসব যেটি অসাম্প্রদায়িক এবং মানবিক। বর্ষা শুরুর দিন উষ্ণতায় হলেও বাকি দিনগুলো ভিজুক নরম জলে, কচুপাতায় টলমল করুক শিশির, এমন আশায় শেষ হয় আয়োজন। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষার সুবাতাসের অপেক্ষায় যখন জনজীবন, তখন বর্ষারানী মৃদু পায়ে আসে স্বস্তির সুবাস নিয়ে, আর প্রকৃতিকে করে যায় শীতল। বর্ষাপ্রেমীদের আকুতি এই বর্ষা গ্রীষ্মের সব গরমকে মলিন করে প্রকৃতিকে দেবে স্নিগ্ধতা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আছে বড় ষড়যন্ত্রের তথ্য। সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বপ্ন বাস্তবায়নে বাধা দেয়া ডক্টর ইউনুসি নিয়েছেন বেশি সুবিধা।
সকাল পেরিয়ে দুপুরেও কুমিল্লা সিটি নির্বাচনে দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে স্বস্তি, জয়ের আশা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর, ইসির সমালোচনায় এমপি বাহার। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চার দিন পর সিসিইউ থেকে নেওয়া হলো কেবিনে, বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠক। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।